যদি আমরা আমাদের সন্তানদেরকে না বাঁচাই, যদি আমরা আমাদের সন্তানদেরকে দিনের সাথে পরিচয় না করি, না জানি আমাদের ঠিকানা, আমাদের বৃদ্ধ বয়সে গাজীপুরে বৃদ্ধাশ্রম হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। এখনো কোনো আলেমে দিনের ঠিকানা বৃদ্ধাশ্রম হয় নাই, আর কোনো আলেমে দিনের বাবার ঠিকানাও বৃদ্ধাশ্রম হয় নাই, কোনো দিনদার মানুষের ঠিকানা আলহামদুলিল্লাহ এখনো বৃদ্ধাশ্রম হয় নাই, কোনো দিনদার মানুষের বাবার ঠিকানা এখনো কি হয় নাই, বৃদ্ধাশ্রম হয় নাই। সে যখন বাচ্চা যখন দিন শিখবে, তো ছেলে দিন শিখবে, মেয়ে দিন শিখবে, তো এই ছেলে মেয়ে আপনার পায়ের নিচে তার জান্নাত খুঁজবে, সে বুঝবে যে এর পায়ের নিচে আমার জান্নাত, এই দুই পায়ের নিচে আমার জান্নাত। তো পায়ের নিচে যদি সে জান্নাত খোঁজে, ওই পায়ের খেদমত সে কি পরিমাণ করবে, আর পায়ের খেদমত করলে সে হাতের খেদমত করবে না কেন, আর হাতের খেদমত করলে এবার মুখের খেদমত করবে না কেন, মনে বুঝাইতে পারলাম না বলে। ও তো পায়ের নিচে জান্নাত খোঁজে, ও তো পায়ের নিচে জান্নাত খোঁজে, তো হাত তো আর একটু উপরে না কি, মুখ তো আরো উপরে না, পায়ের নিচেরটা কত উপরেটা করবে না কেন। আমাদের ছাত্ররা আমাদের জুতো সিধা করে দেয়, এর বিপরীতে পৃথিবীর বিশ্ববিখ্যাত বিদ্যাপীঠ গুলোর ছাত্ররা টিচারকে জুতা মারে, কি টিচারকে কি মারে বলেন, জুতা মারে, টিচারের রুমে তালা লাগিয়ে দেয়। হ্যাঁ, ইউনিভার্সিটির পুকুরে টিচারকে নামায় দিছে, পুকুরে পুকুরে টিচারকে নামাচ্ছে, নাম নাম শার্ট প্যান্ট স্যুট সহ পানিতে নামায় দিছে, আবার ওটা ভিডিও দিয়ে দুনিয়াকে দেখায় দিছে, আমরা টিচারের সাথে সদ্ব্যবহার করতে জানি, আমরা টিচারের সাথে কি করতে জানি। আমি বলি মানুষ বানাবার আখেরি ঠিকানা মাদ্রাসা, বলেন মানুষ বানাবার আখেরি ঠিকানা মাদ্রাসা, মানুষ বানাবার জন্যই রব কোরআন দিয়েছেন, কোরআন মানুষকে মানুষ বানাবার আখেরি ক্যাটালগ, কি ফাইনাল ক্যাটালগ, এট লাস্ট ক্যাটালগ, এটা সর্বশেষ ক্যাটালগ, বলেন এটা কি, কোরআন মানুষকে মানুষ বানাবার সর্বশেষ ক্যাটালগ। কে তার ছেলে তার বাবাকে ইতিমধ্যে আপনারা দেখেছেন, কে তার মৃত বাবার লাশ 24 ঘন্টা দাফন করতে দেয়নি, কোনো কোরআনওয়ালা নয়, কে নিজের মাথায় নিজের গুলি ঢুকিয়ে নিজেকে নিজে আত্মহত্যা করে ফেলেছে, এটা কোনো কোরআনওয়ালাও না, কোনো কোরআনওয়ালার বাবাও না। এই জন্য আপনার সন্তানকে দিন শিখান, আপনার সন্তানকে দিন শিখান, আপনার সন্তানকে দিন শিখান, আপনার সন্তানকে দিন শিখান, আমার এই স্লোগান, আমার এই এলান, এটা আমার এলান, আপনার কাছে ভালো লাগলে আপনিও দিতে পারেন, আপনার সন্তানকে দিন শিখান। আপনি বলবেন আমার সন্তানকে আমি দিন শিখাবো, আপনি বুঝে বলবেন আপনার সন্তানকে দিন শিখান, তো সবাই বলবেন আপনার তো শিখাবে কে, আমার সন্তানকে আমি দিন শিখাবো, আমার ছেলে হোক আমার মেয়ে হোক আমি কি শিখাবো, আমি দিন শিখাবো। দুনিয়াতে ঠকবেন না, আখেরাতে ঠেকবেন না, দুনিয়াতে ঠকা নাই আখেরাতে ঠেকা নাই, দুনিয়াতে কি নাই ঠকা নাই। ছেলেকে যত কিছুই বানাবেন শেষ বয়সে কিন্তু দু রুটি আর এক ডিম, দু রুটি আর এক ভাজি, তো দু রুটি আর এক ভাজি যদি খেতে হয় তো আর আমি আমার ছেলেকে আলেম না বানিয়ে লস করলাম কি, পিছিয়ে এর বাইরে তো আর কিছু হবে না, আপনার দু রুটি হলেই তো আপনার হবে, তো দু রুটির জন্য ওরে ওর তো ওর আখরাত বরবাদ করলেন কেন। এটার উদাহরণ হলো এমন, একটা ছেলের কাছে একটা হীরার আংটি আছে, ওটা চিনে না এটা কি, আর এই জন্য 2 টাকার চকলেট দিয়ে ওর আংটিটা নিয়ে গেছে, ওর আংটিটা বলে এটা দিয়ে দাও ওটা নিয়ে যাও, তো আংটি দিয়ে দিছে, কি দিয়া, ও বাচ্চা 2 টাকার চকলেট আংটি দিল কেন, 2 টাকা চিনে চাই, চকলেট চিনে চাই, আংটি চিনে না তাই দেন নিয়ে গেছে, তাহলে চকলেট দিল, চকলেট দিয়ে কি নিল, আংটি দিল কেন, ও বুঝছে। এই জন্য যে বাচ্চাকে দিন শিখায় না, এই হীরার পরিবর্তে বাচ্চার হাতে গোবর তুলে দিল, হীরার পরিবর্তে বাচ্চার সিনায় হীরা দেওয়ার পরিবর্তে বাচ্চার সিনায় গোবর ঢুকিয়ে দিল, এরা এরকম বুদ্ধিমান, ওই বাচ্চার মতো বুদ্ধিমান না, এবার তো বুঝলেন কি বুঝছেন, ওই বাচ্চার মতো কি, ওই বাচ্চা কেমন কত বুদ্ধিমান, ওই বাচ্চা আংটি দিয়ে দিছে কত দিয়া, চকলেট দিয়ে দিয়া, চকলেট দিয়ে আংটি দিয়ে দিছে। আপনার বাচ্চাকে 6 বছর বয়সে দিয়ে দেন, ছেলে আর মেয়ে
বেশি দিবে, বেশি দেওয়ার কথা বলবো না, দিলে ভালো, 3 বছরের জন্য আমাদের হাতে তুলে দেন। এরপরে পৃথিবীর যেখানে দিবেন ওখানে সবচেয়ে ব্রিলিয়ান্ট হবে সে, ওখানে সবচেয়ে ভালো হবে সে, কারণ তার সিনা কোরআনে ভরা, এটা কোরআন নূর, তার সিনায় আমি আলো দিয়ে উপরে দিলাম, ওটা আলোকিত করে দিলাম। এ গতকালকেও আমরা গতকালকেও পাগড়ি দিয়েছি, প্রতিদিন পাগড়ি দিতে থাকি। গতকালকে পাগড়ি দিয়েছি নারায়ণগঞ্জে এক বাচ্চা, এক মেয়ে বাচ্চা, 150 দিনে হাফেজা হয়েছে, রিক্সাওয়ালার বাচ্চা, রিক্সাওয়ালার বাচ্চা, ছোটবেলায় কেউ কতটা দুধ খেয়েছে, কয়টা ডিব্বা খাওয়াইছে ওরে, কি ওর মারে দেশি ডিম আছে, শিং মাছ কয় কিলো খাওয়াইছিল মোট, কি 100 গুণে 150 দিনে ওই বাচ্চা হাফেজা হয়ে গেছে। এবার বলুন তো দেখি, 150 দিনে এর বিপরীতে যে মেয়েটা মাদ্রাসা দেয় নাই, ওই মেয়েটা কি কি শিখছে 150 দিনে? গত 6 মাসে কি কি শিখছে আপনাদের ইংরেজি বাচ্চাগুলো, স্কুলের বাচ্চাগুলো 6 মাসে কি কি শিখছে? ওটা তো অনলাইন শিখছে, মোবাইল বের করা শিখছে। আবার বাবা অহংকারের সাথে বলে, আমি যা জানি না ও তার চেয়ে ভালো জানে। দেখবেন কয়েকদিন পরে আপনাকে গুড বাই দেয় কেমনি, ওকে তো শিখিয়েছি মোবাইল অন করা অফ করা, আবু এটা বের করে তো, আমু এটা বের করে তো, তো বের করতে করতে অন্য কিছু বের করবে, শেষে আপনাকে বলবে থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার ড্যাডি মাই আই গো, কি আমি গেলাম, আমি গেলাম, শুধু বলবে আমি গেলাম, পরে আবার 999 ফোন করে দিবে, আব্বু আমাকে বকা দিচ্ছে, অপেক্ষা থাকতে হবে, আব্বু আমাকে বকা দিয়েছে, হ্যালো জি আব্বু আমাকে বকা দিয়েছে, মা আমাকে বকা দিয়েছে, বকা দিয়েছে বলতে পারে না কিন্তু 999 ফোন করতে পারবে, মনে রেখেন, দিন শিখান 999 ফোন করবে না, আপনাকে পুলিশে উঠায় দিবে না, প্রতিদিন ফোন আসে লন্ডন থেকে, আমেরিকা থেকে, ইটালি থেকে, কানাডা থেকে, সুইজারল্যান্ড থেকে, অস্ট্রেলিয়া থেকে, হুজুর শুধু একবার হুজুর চলে গেছে, হুজুর আমাকে রেখে চলে গেছে, চলে গেল কেন? আমরা দিতে বলেছিলাম মাদ্রাসায় দেন নাই তো যাবে না কেন? যে বাচ্চাকে রব শিখান নাই সে আব্বা চিনবে কেন? যে বাচ্চাকে রব শিখান নাই সে মা চিনবে কেন? আপনারা বলবেন যে আমরা মাদ্রাসায় পড়িনি, আমরা তো আব্বা মা চিনি, আমরা এখানে যারা বসছি আমরা কোরআনের ছোঁয়ায় বেড়ে উঠছি, আমরা হইতে পারে কোরআন পড়ি নাই, হইতে পারে আমি কোরআন বিশুদ্ধ পারি না, দেখি আমরা কোরআনের ছোঁয়ায় বড় হয়েছি, কোরআন আলো আলোকিত আমাদের দিলগুলো, আমরা জুমার মসজিদে আমাদের দিল আলোকিত করছি, আমরা তাবলিগে গিয়ে দিল আলোকিত করছি, কোরআন আলেম দিনের কাছে বসে বসে আমরা আমাদের দিলগুলো আলোকিত করছি, এই জন্য আমরা আমাদের আব্বা আম্মাকে কি করি, শুধু চিনি না কেয়ার করি, শুধু কেয়ার করে না যত্ন নেই, শুধু যত্ন নেই না জীবন বাজি লাগাই, আমরা তো আমাদের আব্বা আম্মার জন্য জীবন বাজি লাগাই, কেন? কোরআনের ছোঁয়ায়। আরো 999 ফোন করে কেন? 14 বছরের মেয়ে ফোন করে মাকে উঠায় দিস, 14 বছরের মেয়ে বাবাকে উঠায় দিস, এবার খানাত নিয়ে কি দেয় বন সই দেয়, আর কখনো ওকে বোকাবুকি করবো না। আমাকে এক গার্ডিয়ান স্বয়ং বলেছে একজন, এটা তো প্রতিদিনের কথা, এক আরব তাবুকে বলেছে তার মেয়েকে তুলে নিছে, পুলিশ নিয়ে গেছে, মাফরা নিয়ে গেছে, তো বাপ বের হওয়ার সময় বের হয়ে এসে বলছে আমার ঘরে আর ঢুকবো না, যাও এবার যেখানে অভিযোগ করছিল ওদেরকে চলে যাও, ওখানে তো লিখে দিয়ে আছে বাইরে এই কথা কয়ে দিছে, আমার ঘরে তোমার জায়গা না, যাও। এই পরিস্থিতি অপেক্ষা করতেছে আমাদের জন্য, যদি সন্তানকে দিন শিখান, যদি সন্তানকে দিন শিখান, ছেলেকে দিন শিখান, মেয়েকে দিন শিখান, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, খোদা না খাস্তা অসুস্থ হইলে আপনাকে ফেলে চলে যাবে না, খোদা না খাস্তা আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে তিনি ইংল্যান্ডে আয়েস করবেন না। আজকে আজকে একটু আগে আমাকে ফোন দিয়েছে আমার বন্ধু বিদেশ থেকে আসছে, হুজুর আম্মা অসুস্থ, বিকালে শুনছি সকালবেলা চলে আসছি, আজকে 1.5 মাস হয় কোথাও বের হই নাই, শুধু আম্মার খেদমত করতেছি, উত্তরা ভাষা জুমার পরে আমাকে ফোন দিয়েছে যে আম্মার কাছে আছি, আমি আম্মার খেদমত করছি, কি
এজন্য নিজের স্বার্থেই নিজের সন্তানকে দিন শিখান, নিজের প্রয়োজনে নিজের সন্তানকে দিন শিখান, নিজের প্রয়োজনে নিজের প্রয়োজনে নিজের সন্তানকে সন্তানের বানানে ওলার পরিচয় দিয়ে দেন। মা তো শুধু এক জরফ না, ভাণ্ড ভাণ্ড বাবাকে, বাবা তো নাই, গরুর বাবা আছে, ছাগলের বাবা আছে, ইউরোপে হাজারো যুবকের বাবা নাই, বুঝি নাই না জানা নাই বলেন। তিন দিন আগে আমাকে ফোন দিয়েছে লন্ডন থেকে, বলে যে আমি যে এই বেঞ্চে কাজ করি আমার সাথে আরো তিনজন মানুষ আছে, আমি একজন, ওরা তিনজন, ওদের তিনজনেই জানে না ওদের বাবা কে, ওরা তিনজন জানে না ওদের বাবা কে, হু ইজ হিজ ফাদার, হি ডাজ নট নো, সে জানে না, সে জানে না তার বাবা। আলহামদুলিল্লাহ আমাদের সমাজে তো এখনো এই পরিস্থিতি হয়নি, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে শেষ পরিবার কথা, শেষ পারিবারিক জিন্দগি যেটা বেঁচে আছে এটা শুধুই আমাদের দিনের কারণে বেঁচে আছে, আমাদের দিনের ছোঁয়া কি আছে বেঁচে আছে, তাও ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে ষড়যন্ত্র। বিয়ে কি পরিমাণ জটিল আপনার সমাজে, আর জিনা কি পরিমাণ সহজ আপনার সমাজে, কি বিয়ের লেগে কয় বছর ধরে চাওয়া লাগে, বিয়ের লেগে ক হাজার মিটিং করা লাগে, বিয়ের লেগে কত কিছু করা লাগে, বিয়ের আগে কি পরিমাণ, কি পরিমাণ পাঠাইতে হয়, কি বলেন না, বিয়েকে কি পরিমাণ জটিল বানিয়েছি আর যেনা কি পরিমাণ সহজ হয়েছে, বিয়ে যত জটিল হবে যেনা তত সহজ হবে, বিয়ে যত জটিল হবে বলেন যেনা তত কি হবে, সমাজ কত সুন্দর বাচ্চা থেকে বঞ্চিত হবে, সমাজ কত ধ্বংস হবে, সমাজ তত কি হবে, ধ্বংস হবে। এই জন্য আপনার সন্তানকে আপনি দিন শিখান। আপনাদের সাথে এই মহল্লাই মনে হয় আমি জীবনে আসিনি, হয়তো আমার জীবনে প্রথম আসে, হয়তো বা শেষ আসে, যদি আমার এই কথা কারোর দিল লাগে, আপনি নিয়ত করেন, বিয়ে করেন নাই আপনিও নিয়ত করেন, ছোট বাচ্চা তুমিও নিয়ত করো যে জীবনে যখন বিয়ে করব, যখন সন্তান হবে দিন দেখে বিয়ে করব আর সন্তানগুলোকে দিন শিখাবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ তাআলা মাদ্রাসায় আয়েশা সিদ্দিকা তাহফিজুল কোরআন মাদ্রাসা, মাদ্রাসা দেনেওয়ালা, মাদ্রাসা যিনি দেনেওয়ালা মুহতামিম সাহেব ওস্তাদ অর্থায়ন করনেওয়ালা, সকলকে উঠতে হবে, কেন মাদ্রাসা দিয়েছেন এটা বুঝতে হবে, কেন দিয়েছেন, কেন দিয়েছেন এটা বুঝতে হবে, কি বলছি বলেন, জানালা কেন কাটছে, জানালা দিছে কি লেগা, এটা কে না জানে, জানালা দিছে আলো বাতাসের লেগা, সবাই জানে তো, লেকিন একজনে জানালা দেওয়ার সময় ভাবছে আমি জানালা দিচ্ছি মসজিদ থেকে আজানের আওয়াজ আসার জন্য, এখন আলো বাতাস আসবে না আসবে না, এবার এই দেওয়ার এই জানালাটার মধ্যে কেমন না কি হবে, কি লেগা, নিয়তের কারণে। এজন্য বাচ্চা জন তো দিন খেলি, বাচ্চা জন তো দিন খেলি, শাদি করো তো দিন খেলি, আল্লাহ তালার জন্যই করা উচিত। জানি না মানুষের তো কর্তৃপক্ষ যারা মাঝে করতেছে তারা আসে না কি জানে না, তারা গেছে গাম করে আওয়াজ লাগায়, আর গেছে গাছে লাভ কি, জানালা কাটছে কি লেগা, আলো বাতাসের লেগা, কিন্তু নিয়ত করছি কি, এবার কি হবে। আচ্ছা দেখেন, একজনে বর্ষাকালে জমিন চাষ করতেছে, জমিন চাষ করতে গিয়া লাঙ্গলের ফলায় আরো দূরে থাকেন, সবাই আরো দূরে থাকেন, কর্তৃপক্ষ মাথা লাঙ্গলের ফলায় কি বাইরে হয়ে গেল, এত বড় একটা চিংড়ি মাছ বাইরে হলো, লাঙ্গল দিতেছে, লাঙ্গল থেকে একটা চিংড়ি মাছ বেরিয়ে এসছে। এখন আরেকজনে বললো যে মসজিদই মাংস, আরেকজনে বললো যে আচ্ছা তাইলে কি লাঙ্গল দিলে চিংড়ি পাওয়া যায়, হ্যাঁ সুন্দর মতো, এবার লাঙ্গল লইয়া জমিনে নামছে চিংড়ির লেগা, এবার সারাদিন চাষ করলো একটা চিংড়ি উঠলো না, তো বলে আহা তুমি পাইলে আমি তো পাইলাম না, তা তুমি কি লেগে লাঙ্গল দিছ, আমি চিংড়ি লেগে লাঙ্গল দিছি, বেওকুফ চিংড়ি লেগে কেউ লাঙ্গল দেয় রে, বেওকুফ লাঙ্গল দেয় ধান চাষ করার লেগা, চিংড়ি ভিতরে থাকলে তো আসবে কি, আর যদি চিংড়ি লেগে লাঙ্গল দেয় কয় বছর দিনে চিংড়ি আসবে বলেন, মালের লেগে মাদ্রাসা দিছে দুনিয়াও গেল আখরাতও গেল,
দুশো দিন পরে বন্ধ। আল্লাহর জন্য মাদ্রাসা দিছে এই একটু ভাড়া বাড়ি, কতক্ষণ পরে বিশাল বড় মাদ্রাসা। আমি কি বুঝাইতে পারছি কথা? মনে কষ্ট পাইছেন? তবে আমরা আনছি বুঝি আঙ্গারও ওয়াজ করানো লাগবে, আমরা আনছি পাঁচেরও ওয়াজ করানো লাগবে। এই জন্য মাদ্রাসা করবো আল্লাহর জন্য ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকের ছোট্ট এই পরিসর যদি আল্লাহ তাআলার জন্যই হয়, আমিও ছোট্ট একটা মাদ্রাসা শুরু করছি, 11 জন ছাত্র দিয়ে শুরু করছি, 1 জন ওস্তাদ, এখন 62 জন ওস্তাদ, 1300 ছাত্রছাত্রী। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকেও বড় করে দেয়, মাদ্রাসাকে ইখলাসের দৌলত দিয়ে আল্লাহ তাআলা ভরে দেয়। নিজেরা এভাবে বলার দ্বারা হবে না, না আমার বলার দ্বারা হবে, না আপনার এখন ইনশাআল্লাহ বলার দ্বারা হবে। আপনি রাতের অন্ধকারে আল্লাহ তাআলার সাথে বুঝেন আমি কেন করছি মাদ্রাসা, যেন আপনার হৃদয় আপনাকে জবাব দেয় আমি কেন করছি মাদ্রাসা। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটা যেন তার জন্য হয় মাদ্রাসা, আমি তার জন্য করব, আল্লাহর জন্যই করব। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ তুমি আমারটা করছো, যাও আমি কথা দিলাম আমি তোমারটা করব, তুমি আমারটা বানিয়ে দিলে যাও তোমার দুনিয়া আর আখিরাত আমি বানিয়ে দিব, আমার কোরআনের ঘর তুমি বানিয়েছ তোমার দুনিয়া আখিরাত আমি বানাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে, আমাদেরকে তৌফিক দান করে। মাদ্রাসার ভিতরে যেন কোনো গুনাহের পরিবেশ না, মাদ্রাসার ভিতরে ওস্তাদ নির্বাচন করতে প্রথম থেকে নির্বাচন করা। আমার 62 জন ওস্তাদ, আমার মাদ্রাসায় অ্যান্ড্রয়েড সেট 9, আলহামদুলিল্লাহ বলে ইন্না লিল্লাহি না করবেন, ইন্না কি একটা মাদ্রাসা, অ্যান্ড্রয়েড কি হুজুর কি গেলেন না হুজুর কি, হ্যাঁ গুণামুক্ত পরিবেশ করবেন, গুণামুক্ত পরিবেশ, গুণামুক্ত পরিবেশ না হলে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত আসবে না, গুণামুক্ত পরিবেশ ছাড়া উপায় নাই, উপায় নাই। আমার জন্য সবার জন্য বলছি, সবার জন্য বলিনি আমার জন্য বলছি, আমি আমাকেই বলি, হুসি কুমা ইয়া গুণামুক্ত জিন্দগি এখতিয়ার করা। বলেন গুণা ছেড়ে দেওয়া, বলেন গুণা ছেড়ে দেওয়া। হ্যাঁ, একজনের 10 লাখ টাকা প্রতি মাসে ইনকাম, এবার বলেন খরচ হচ্ছে প্রতি মাসে 12 লাখ, এবারটা থাকে কত, যে এবারটা কত নম্বরের ফকির আপনি কোন তো, এটা কি পরিমাণ ফকির, এই ফকির এরকম ফকির এ দেশে আসেনি নাই বলে। হ্যাঁ, একদিন 1 কোটিপতি 7টা দোকানের মালিক কোটিপতি আমার আমার মাদ্রাসা আসছে, ওই ওখানে বসে আমার এক হুজুর এখানে বসে, তা আমি জোরে পরে কথা বলতে গিয়ে হুজুর আপনি বেতন কত, 10,000 টাকা, দেনা কত আছেন, 1 টাকাও নাই, আমি কি ভাই আপনি ইনকাম কত, হুজুর 7টা দোকান থেকে প্রতি মাসে কমপক্ষে 70 লাখ, আমার দেনা কত আছে, নাই 5.5 কোটি সিসি আছে। আচ্ছা এবার বলেন তো দেখি আপনি ধনী কে গরিব কে, সব হুজুর ধনী, সুবহানাল্লাহ বলেন, কোনো কিস্তি আমাদেরকে তাড়া করে না, কোনো কিস্তি আমাদেরকে কি করে না, কোনো টেনশন আমাদেরকে তাড়া করে না, আলহামদুলিল্লাহ বলেন, কোনো টেনশন আমাদেরকে তাড়া করে না, আমাদের আমাদের কলিজা টেনশন ফ্রি, আলহামদুলিল্লাহ বলেন, জিন্দগি আলহামদুলিল্লাহ কিস্তি ফ্রি, কলিজা টেনশন ফ্রি, জিন্দগি কিস্তি মুক্ত, কলিজা কি মুক্ত, চিন্তা মুক্ত। আল্লাহ আমাদেরকে গুণা মুক্ত জীবন এখতিয়ারে তাওফিক দান করে। বলেন চোখের গুণা, কানের গুণা, জবানের গুণা, হাতের গুণা, পায়ের গুণা, লজ্জাস্থানের গুণা, এই 6 গুণা থেকে বাঁচবে। চোখের গুণা, কানের গুণা, জবানের গুণা, হাতের গুণা, পায়ের গুণা, লজ্জাস্থানের গুণা, এই 6 গুণা থেকে বাঁচবেন। আল্লাহর কসম খেয়ে বলা যা, যালিকা আজকা লাহুম, এটা আপনার জীবনকে পবিত্র করে রবের কাছে আপনি হাঁটবেন, আপনি হাঁটবেন, মানুষ আপনার ছোঁয়ার জন্য পাগল হবে, ছোঁয়া ছোঁয়া লেটে একটু ছুঁয়ে দেয় কি, শুধু চোখের গুণা বলেন, কানের গুণা, জবানের গুণা, জিবরিল মুসাফা করবো, এই এই ধাক্কা ধাক্কির মধ্যে জিবরিলও আছে, জিবরিলও মুসাফা করার জন্য লাইন দোষ, চোখের গুণা, কানের গুণা, জবানের গুণা, হাতের গুণা, পায়ের গুণা, লজ্জাস্থানের গুণা, এই 6টা গুণা থেকে বাঁচবেন, এবাদত খুব বেশি করতে হবে না, আপনি জান্নাতি।
ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদের উপরে উঠবেন, আপনি জান্নাতি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান, আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি ইখতিয়ারের তৌফিক দান। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসাকে কবুল করে, সারা জাহানের জন্য কবুল করে। আল্লাহ এই মসজিদকে কবুল করে। মসজিদের মুতাওয়াল্লি যারা এই জায়গাগুলো দিয়ে দিয়ে কবরে চলে গেছে, তারা হয়তো দেওয়ার সময় ভাবেননি এইটা এই জায়গা তার খানদানের জন্য কি হীরকখণ্ড ছিল, লেকিন খানদানের জন্য হীরকখণ্ড ছেড়ে দিয়ে নিজের জন্য হীরকখণ্ড বানিয়েছে। কি নিজের জন্য হয়ে গেছে জান্নাত? ঢাকা শহরে এত বড় বড় জায়গাগুলো, এত বড় বড় মসজিদগুলো কারা দিয়েছে? যদি জানতো যে গুলশানের জায়গার এই দাম, কি বনানীর জায়গার এই দাম, উত্তরার জায়গার এই দাম, কিন্তু এগুলো রেখে রেখে যারা কবরে চলে গেছে দিয়ে দিয়ে, এখন কত দামি হয়ে গেছে বলেন? অনেক দামি হয়ে গেছে। এই জন্য এই মসজিদের মোতাবান্দি, মসজিদের কমিটির সভাপতি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সহ আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করেন। আমার ছোট্ট একটা মাদ্রাসা আছে, কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা, আলহামদুলিল্লাহ 1300 ছাত্র ছাত্রী, বালিকা শাখায় 600, পুরুষ শাখা বালক শাখা বাকিরা 62 জন ওস্তাদ। যদি সুযোগ থাকে আমাদের মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসে শেষ শনিবারে জিকিরের মজলিস হয়। এই মাসে হলো আগামী 26 তারিখ শনিবার, ঢাকা থেকে অনেক দোস্ত আহবাব যা, আপনাদেরও সুযোগ থাকলে শরীফ হবে। আমার জিকিরের উপরে লেখা 11টা কিতাব আছে, জিকির কালিমা দোয়া ইত্যাদির উপরে 11টা কিতাব আছে, কেউ পারলে সংগ্রহ করবেন। রমজানের শেষ দশকে আমাদের এখানে এতেকাফ হয়, আলহামদুলিল্লাহ সারা দেশে মুসলমান জমা হয়, আপনারাও পারলে সুযোগ থাকলে এতেকাফ করুন। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনি একটু মাইক ধরুন, আসব পর্যন্ত। বিসমিল্লাহ, মসজিদ সাহেব সুলতান কথা শুরু করেন তো আমি উঠব। জি ভাই, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। এতক্ষণ পর্যন্ত হযরত আমাদের সঙ্গে আমাদের মাহফিল যথারীতি চলতে থাকবে ভাই, ইনশাআল্লাহ আমাদের আরো আমন্ত্রিত বুজুর্গানি দিন, ওনারা ইনশাআল্লাহ আসরের পরে কথা বলবেন মাহফিলের পরে।